মেধা আপনার সেই ক্ষেত্রে কাজ করবে যেই ক্ষেত্রে আপনার আগ্রহ আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুবিন। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাই এটি হচ্ছে মেধা। আপনারা অনেকেই সারাজীবন শুনে থাকবেন ওকে খুব মেধাবী, তোমাকে খুব মেধাবী। আসলে মেধা জিনিসটা যে পুরোপুরি ঈশ্বর প্রদত্ত তা কিন্তু নয়। মেধা থেকে বেশি জরুরি হচ্ছে অধ্যবসায়, অর্থাৎ দেগে থাকা, পরিশ্রম করা। আমরা যদি পড়াশোনায় সফল হতে যাই আমাদের কিন্তু মেধার থেকে বেশি জরুরি অধ্যবসায়, অর্থাৎ এই যে পরিশ্রম করে রেগে থাকা আছে। প্রতিদিন একটি বিষয় আমরা যদি বারবার বারবার বলতে থাকি সেই বিষয়টি কিন্তু আমাদের ব্রেনে খুব ভালোভাবে বসে যাবে। এবং আরেকটি কারণে পড়াশোনায় আমাদের মনোযোগ আসে না সেটি হচ্ছে উৎসাহ না পাওয়া। আসলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই আউটডেটেড, অর্থাৎ প্রযুক্তি যেই পর্যায়ে পৌঁছে গেছে সেই পরিমাণ কিন্তু আপডেটেড হতে পারেনি আমাদের শিক্ষা ব্যবস্থা। তো সেই কারণে আমরা আগ্রহ পাই না পড়াশোনার প্রতি, এবং ফলশ্রুতিতে আমাদের পড়াশোনায় আগ্রহ না পাওয়ার কারণে কিন্তু আমাদের পড়াশোনায় মন বসে না। এবং পড়াশোনায় মন না বসার এই কথাগুলোই কিন্তু সবার কাছ থেকে আমাদের শুনতে হয় যে ওর মেধা বস, তার মেধা বস। আসলে যেই ক্ষেত্রে আপনার আগ্রহ নাই সেই ক্ষেত্রে আপনার মেধা আসলেও আপনি ব্যবহার করতে পারবেন না। তাদের মেধা নিয়ে সমস্যা হচ্ছে মেধা বাড়ানোর জন্য আমার টিপস থাকবে যে আপনি সেই ক্ষেত্রে আপনার আগ্রহ তৈরি করুন। আর বলুন আপনি একটা বিষয়ে পড়াশোনা করছেন যেই বিষয়ে আপনার আগ্রহ নেই, এখন আপনার আগ্রহ তো তৈরি করতে হবে, সেই বিষয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি করতে হবে। ভালোবাসা তৈরি না করলে, আপনার সেই বিষয়ে আগ্রহ তৈরি না হলে আপনার গোপনে সেই বিষয়ের পড়াগুলো আপনার মনে পড়বে না, আপনার মগজে প্রবেশ করবে না, এবং সবার কাছে শুনবেন আপনার মেধা নেই, আপনার ভিলু নেই, এইসব আধে বাধে কথা শুনতে হবে। সুতরাং আধে বাধে কথা না শুনে একটি বিষয়ের প্রতি আমরা যদি আগ্রহ তৈরি করতে পারি, ভালোবাসা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মেধাবী হওয়ার জন্য কখনোই দুশ্চিন্তা করতে হবে না। মেধা যে সবসময় ঈশ্বর প্রদত্ত সেরকম নয়। এটি ছিল আমার আজকের ভিডিও টপিক। যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।